আসসালামু আলাইকুম। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে, বিএনপিতে অলিকে ঘিরে গুঞ্জন বাড়ছে। কেন বাড়ছে বা কেন এটি, তার খুব বিস্তারিত ব্যাখ্যা নেই। তারপরেও ছোট করে যেটি বলা হয়েছে, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে এলডিপি প্রেসিডেন্ট গুঞ্জনকে তেমন পাত্তা দিচ্ছেন না। তিনি বলেছেন, আমি তো একটা দলের প্রধান হিসেবে আছি। তিনি বলছেন, রমজান মাসে এসব বিষয়ে আলোচনা না করি। তবে তার এমন মন্তব্যে গুঞ্জন তো কমেই নি, বরং আরও জোরালো হয়েছে। বেশ কিছুদিন থেকে আমিও মানে নানা সোর্স থেকে এরকম একটা কথা শুনছি যে দুটা তিনটা আলোচনা। একটা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পারফরমেন্স নিয়ে দল সন্তুষ্ট না। আবার আরেকটি আলোচনা আছে যে তার শারীরিক অবস্থা ভালো না, তিনি নিজেই এই পদে আর থাকতে চাচ্ছেন না। কেন, মহাসচিব হিসাবে কার্যত আসলে শুধু মহাসচিব না, বিএনপির মহাসচিব হওয়া মানে পুরো দলের আসলে দায়িত্ব নেওয়া। কেননা সবাই জানে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছে দণ্ড নিয়ে বাসায় আছেন, কারাগারে না থাকলেও বাসায় এক ধরনের বন্দি, যেতে তিনি কোনো রাজনৈতিক কর্মতৎপরতা চালাতে পারবেন না, বক্তব্য দিতে পারবেন না এবং দিচ্ছেনও না। আর সবচেয়ে বড় কথা হলো, তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না। অন্যদিকে দ্বিতীয় প্রধান তারেক রহমান, তিনিও দণ্ড নিয়ে দেশের বাইরে আছেন, তারও দেশে আসার সম্ভাবনা নেই। তাহলে এখন এই দলের হাল যিনি চালাবেন, তিনি মহাসচিব হোক বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক, যে পদেই থাকুক না কেন, তিনি হবেন আসলে মুখ্য। তাহলে এমন একজন মানুষের উপর যে পরিমাণ চাপ থাকে, এবং সেই চাপ তো তিনি এক বছরের ব্যবধানে দুবার তিনি কারাগারে গেছেন, এবং এবার 3.5 মাস তাকে কারাগারে থাকতে হয়েছে, এবং তারপরে তার শারীরিক অবস্থা খুবই জটিল আকার ধারণ করায়। তিনি সিঙ্গাপুর এবং ব্যাংককে চিকিৎসা নিয়েছেন এবং কালকে তিনি সম্ভবত দেশে আসছেন। দেশে এসেই তিনি আবার ব্যস্ত হয়ে পড়বেন। তো এইসব ধকল যে নেয়ার মতন তার শারীরিক অবস্থা আছে কিনা, বা ডাক্তাররা তার সেটা কেয়ালাও করবে কিনা, নাকি এটা উপেক্ষা করেই তিনি চলবেন, অথবা তিনি আসলে দলের অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্তের সাথে তিনি যুক্ত হতে পারছেন না, অথবা দ্বিমত পোষণ করছেন, এমন একটা অবস্থায় হয়তো কেউ কেউ চিন্তা করছেন যে আরও একটু শক্ত সামর্থ্য এবং মানে দলের শীর্ষ পর্যায়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়বে এমন একজন দরকার। সেই ক্ষেত্রে শুধু কর্নেল অলি না, মানে আরও দুজনের নাম আসছে। একটা হচ্ছে ভারতে থাকা সালাউদ্দিন আহমেদ আর মির্জা আব্বাসের নাম, এমনকি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামও শোনা যাচ্ছে। আমি যা যা বলছি এটা আমার কোনো তথ্য না দর্শক, এটা হচ্ছে আজকের পত্রিকায় প্রকাশিত তথ্যটা আপনাদের সামনে আনছে। আমিও একটু বোঝার চেষ্টা করছি রিপোর্টগুলি পড়ে যে আসলে কি দলের নেতৃত্বের একটা পরিবর্তন দরকার। আবার অনেকে মনে করেন যে না, তারেক রহমানেরও পরিবর্তন দরকার, সেখানে একটা নতুন ফরম্যাটে আসা দরকার, যাদেরকে নিয়ে প্রতিবেশী কোনো রাষ্ট্রের তেমন কোনো আপত্তি নেই বা রিজার্ভেশন নেই, তেমন একজন যদি আসে তাহলে ভারতের যেই বিএনপির প্রতি একটি বিমাতাসুলভ আচরণ, সেই আচরণ হয়তো পরিবর্তন হবে। সেই কারণে কেউ কেউ তারেক রহমানের জায়গায় অন্য কেউ আসুক বা তারেক রহমান নিজেই সেই পরিবর্তনটা নিশ্চিত করুক, এমন আলোচনাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে। অর্থাৎ দলকে আবার একদম ঢেলে সাজানো নেতৃত্ব পর্যায় থেকে, সেই আলোচনা আছে। যেমন ভারতে আমরা যদি ধরি, কংগ্রেসের রাহুল গান্ধী, তিনি কিন্তু আঁকড়ে থাকেননি গান্ধী পরিবারের, তিনি বলে যে তিনি তার প্রিয়াঙ্কা গান্ধী বা তার মা সোনিয়া গান্ধী তাদের মধ্যেই রাখতে হবে তা না। এবার দেখলাম যে একদম পরিবারের বাইরে চলে গেছে এই কংগ্রেসের নেতৃত্ব। তো সেরকম হয়তো তারেক রহমান নিজের সিদ্ধান্ত নিতে পারেন। তবে এগুলি মানে এত ব্যাপক পরিবর্তন, সেটা বিএনপি এবং আওয়ামী লীগের মতন রাজনৈতিক দলের পক্ষে সাধন করা বা সিদ্ধান্ত নেওয়াটা খুবই এটা ঝুঁকিপূর্ণ, এবং এটি সাধারণত দেখা যায় না। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, হয়তো
সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলীয় প্রধান হিসেবে না হলেও অন্তত অন্য পদগুলোতে সিদ্ধান্ত আসতে পারে, এগুলি শীর্ষ নেতৃত্বই ঠিক করেন যে কে আসতে পারেন। তারপরে স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসাবে মোহাম্মদ শাহজাহান, আবদুল্লাহ মিন্টু, মুজিবুর রহমান সরওয়ার, মিজানুর রহমান মিনু, আরিফুল হক চৌধুরী, জয়নুল আবেদিন, এজেডএম জাহিদ হোসেন সহ আরও অনেকের নাম শোনা যাচ্ছে। শিগগিরই নতুন মুখ দিয়ে স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হবে। স্থায়ী কমিটিতে এবার তৃণমূলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জোরালো আলোচনা আছে ভেতরে ভেতরে। তো কর্নেল ওলি যেটা বলছেন যে আমিও গুঞ্জন শুনেছি, আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ কর্নেল ওলি মানে স্বীকার করছেন না বা তিনি এটা হয়তো বলতে চাচ্ছেন না। আবার এমনও হতে পারে যে সবগুলিই হয়তো আলোচনা, কোনোগুলি কংক্রিট সিদ্ধান্ত এটা হয়নি, আর এভাবে সব নেতারা জানবেন, আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন, এটা সাধারণত হবে না। এটা একদম শীর্ষ নেতৃত্ব অর্থাৎ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অস্থায়ী চেয়ারপারসন যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তারাই সিদ্ধান্ত নেবেন যে পর মানে কতটুকু স্থায়ী কমিটিতে পরিবর্তন আনা অথবা মহাসচিব পদে পরিবর্তন আনা অথবা বর্তমান যেই মহাসচিব মিজাফরুল ইসলাম আলমগীর, যিনি যথেষ্ট পরিমাণ তার যোগ্যতা, তার সততা, তার তৎপরতা দিয়ে তিনি রীতিমতো একটা সুশীল সমাজের মন কেড়েছেন, এমনকি আওয়ামী লীগের মধ্যেও তিনি যথেষ্ট পরিমাণ জনপ্রিয়। যখন নাকি তাদের এই পদের কারোর সাথে যখন কম্পেয়ার করা হয় তখন তারা নিজেরাও এক বাক্যে বলেন যে মির্জাফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্রলোক মানুষ এবং রাজনীতি বিবর্জিত বক্তব্য রাখেন না, অশালীন ভাষা ব্যবহার করেন না, শালীন ভাষায় তিনি প্রতিপক্ষের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা উত্তর দেন। ফলে এই রকম একটা নেতৃত্ব প্রতি একটা শ্রদ্ধা, যদিও তার মতামত মানে পছন্দ হোক বা না হোক, একটা শ্রদ্ধা সম্মান বোধ কিন্তু এটা কাজ করে। তো সুতরাং সব কিছুর আলোকে মির্জাফখরুল ইসলাম আলমগীর কেন পরিবর্তন হবে, সে নিজে থেকে নাকি দল থেকে একটা ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করা হবে, সবগুলোই কিন্তু এগুলি আলোচনা আছে ভাষা, কিন্তু একদম কংক্রিট ফর্মে অর্থাৎ একদম সুনিশ্চিতভাবে হচ্ছেই এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত কোনো পর্যায়ে আছে বলে আমার দর্শক জানা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।